মোহাম্মদ জাকির খান আপনি একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন নতুন বাচ্চা হওয়ার সময় থেকে আকিকা দেওয়া পর্যন্ত কী কী কাজ করতে হয় সুন্নার আলোকে জানাবেন আমরা বাচ্চার অধিকার নিয়ে অবশ্যই খুব সজাগ থাকা দরকার আমাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ছোটো বাচ্চাদের নিয়ে আমরা অনেক সময়ই আসলে অসতর্ক থাকি অসচেতন থাকি এবং ভাবিস বাচ্চা মানুষ তার আবার কিসের অধিকার অথচ ইসলামী সেরিয়া কত সতর্ক যে আমাদের বাচ্চাদের একগুচ্ছ সকল অধিকারের কথা আসলে আমাদেরকে বলে দিয়েছে আমরা হয়তো একসাথে সবগুলো অধিকার সম্পর্কে কখনও পড়ি নাই বা জানি না ফলে এগুলো সম্পর্কে আমরা অসচেতন থাকি এবং এই অধিকারগুলো সংরক্ষণের ক্ষেত্রে ইসলাম খেয়াল করেছে যে কোনটা তার কোনটা তার দিনই নির্দেশনার ক্ষেত্রে অধিকার সেটাও রক্ষা করার কথা বলছে কোনটা জাগতিক ক্ষেত্রে তার অধিকার সেগুলো সংরক্ষণ করার কথা বলেছে আমরা সেগুলো একটা একটা করে উল্লেখ করছি যেমন প্রথম সন্তান হওয়ার সাথে সাথে সন্তানের সুসংবাদ দেওয়া এটা তার অধিকার কে যেন সন্তান হয়েছে বলে বেজার না হয় এবং বিশেষ করে ছেলে হোক আর মেয়েই হোক উভয় ক্ষেত্রে ইসলাম এই বেসারাত দেওয়াকে সমর্থন করেছে এবং এটা আমরা দেখেছি নবী সাল্লাহ সাল্লাম অথবা আর তারা সন্তান হওয়ার সাথে সাথেই সবাইকে জানান দিতেন এমনকি নবী সাল্লাহ আসালামের কাছে অনেকে একদম সন্তান হওয়ার পরপর নিয়ে আসতেন তাকে তাহলিক করানোর জন্য নাম রাখার জন্য না না তাইলে এটা বেসারাত দেওয়া এই সুন্দরটা নবী সাল্লাহ আসলামের যুগে ব্যাপক প্রচলিত ছিল আমাদের যুগে আমরা দেখি যে মেয়ে হলে আমরা তো ব্যাপকভাবে বলি না অনেকে বেজার হয়ে যান ছেলে হলে আবার বেশি খুশি হয়ে যান আসলে ছেলেমেয়ের মধ্যে বৈষম্য করার কোনো বিধান ইসলামে নেই দ্বিতীয় হচ্ছে সন্তানের কানে আজান দেওয়া আজানের হাদিসটাই হাসান বলে আসলে প্রমাণিত হয়েছে যেমন আবু দাউদের পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস হাসান এটা বাংলা হাদিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর ইমাম তিরমিজি হাদিসটা সম্পর্কে সহি বলেছেন যদিও ইমাম তিরমিজির এই রেওয়য়েতটাকে কেউ কেউ দাইব বলেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো রেওয়ায়ত মিলে এই রেওয়ায়তগুলোকে হাসানের পর্যায়ে উপনীত করা যায় ফলে এর থেকে দলিল সাব্যস্ত হতে পারে যে মৌলুদ বা যে সন্তান জন্মগ্রহণ করেছে ছেলে হোক মেয়ে হোক তার কানে আজান দেওয়া আর একামতের হাদিসগুলো আমরা দেখতে পাচ্ছি কোনোটা মাউদুর কোনোটা দ্রাইভ ফলে সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করব না একামত দেওয়ার কথা বরং ডান কানে আজান দিলেই যথেষ্ট হবে তৃতীয় যে আমলটি সেটি তাহানিক একটু আগেও আমি বলেছি যেমন আবু রাদি আল্লাহ আল্লাহতালহ তার নবজাতককে নিয়ে নবী সাল্লা কাছে নিয়ে আসলেন এবং বললেন উলিদ আলী গলায়ামুন আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে ফা তাই তুন বিহিন্নাবিয়া সাল্লাহ আসাল্লাম ফাসাম্মু ইব্রাহিম আমি তাকে নবী আসালামের কাছে নিয়ে আসসালাম নবী সাল্লাহ সাল্লাম তার নাম রাখলেন নাম রাখলেন ইব্রাহিম ফাহান্না কাহু বেতামরাতিন ওদা আলাহু বেল বারাকা তিনি তাকে একটা তামরা একটা খেজুর চিবিয়ে সেটা হাতে নিয়ে তার মায়ের মধ্যে লাগিয়ে দিলেন এটাকে বলা তাহনিক তিনি তাকে তাহনিক করালেন করালেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন এবং তারপরে ওয়াদাফা আহু ইলাইয়া এরপর আমার কাছে দিলেন অর্থাৎ নবিস্লাম কোলে নিলেন কোলে নিয়ে তার নাম রাখলেন এব্রাহিম তাকে তাহানিক করালেন তার জন্য দোয়া করলেন এবং তারপরে তাকে বাবার কোলে ফেরত দিলেন আবু মুসাল্লা শাহের কোলে ফেরত দিলেন এই তো এর থেকে আমরা বুঝলাম যে তাহানিক করানো এভাবে দোয়া করা এটা শোন চার নম্বর যে কাজ সেটি হচ্ছে চুল ফেলা সপ্তম দিনের দিন ছেলে বাচ্চাদের চুল ফেলা মেয়ে বাচ্চাদের নয় মেয়ে বাচ্চাদের নয় এবং সেই চুল ফেলার পরে সমপরিমাণ রূপার ওজন অনুযায়ী সাদগা করা হুম আচ্ছা এটাও হাদিস দ্বারা সাব্যস্ত পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে নবজাতকের নাম রাখা সুন্দর নাম নবীদের নাম আবদুল্লা আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম বা এর থেকে বোঝা যাচ্ছে এরকম আরও যে নামগুলো আছে আব্দুল হালিম আব্দুল আলিম আব্দুল করিম এ নামগুলো আল্লাহর কাছে প্রিয় নাম অথবা যে কোনো ভালো নাম রাখা যেতে পারে সাহাবাদের কেরাম কেরামের সবার নাম তো আর আব্দুল্লা আব্দুর রহমান ছিল না আর অন্য অন্য নামও ছিল তাইলে আমাদের কাছে প্রিয় নাম হচ্ছে নবীদের নাম আবদুল্লাহ আব্দুর রহমান বা এবাদুর রহমান এ নামগুলো আর 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 হলো কী ভালো মোবাহ সুন্দর নামগুলো সাহাবাই কেরামের নামগুলো মেয়েদের ক্ষেত্রে নবীর বিবিদের নাম মহিলা সাহাবিয়াদের নাম এটা হচ্ছে উত্তম ষষ্ঠ যে বিষয়টি সেটি হলো আকিকা এটা বাচ্চাদের অধিকার আকিকা করা আমাদের বাবা মায়েরা মনে করেন যে আকিকা আমার ইচ্ছা মতো করবো অনেকে কোরবানির জন্য রেখে দেন অনেকে ভাবেন যে যারা আধুনিক শিক্ষিত তারা তো মনে করেন যে এগুলো ধর্মীয় বিষয় এগুলো না মানলেও চলবে তাই না কিন্তু আসলে আকিকাটা জরুরি যদিও এটা শোন না জরুরি কারণ প্রত্যেক নবজাতকের নিরাপত্তা আকিকার সাথে জড়িত থাকে অতএব আকিকা করাটা সামর্থ্যবানদের জন্য খুবই স্ট্রংলি রেকমেন্ডেড একটা কাজ এবং শিশুর অধিকার শিশুর অধিকার সপ্তম যে কাজটি সেটি হচ্ছে শিশুর পানের সময়টা রক্ষা করা কোরআন বলছে সেটা দুই বছর হাউলাইনে ক্যামেলাইন সেটা হল পূর্ণ দুই বছর চব্বিশ মাস আমাদের অধিকাংশ মায়েরা বিশেষ করে আধুনিকা মায়েরা তারা সন্তানকে নিজের পেটের সন্তানকে আসলে অধিকার থেকে বঞ্চিত করেন তারা বাচ্চাদেরকে বাইরের খাবার খাওয়ান অথবা বাইরের যে দুধের গুঁড়ি থেকে খাওয়ান অথচ যে কোনো বাচ্চাদের হসপিটালে গেলেই দেখা যায় যে মায়ের দুধের কোনো বিকল্প নেই এবং মায়ের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে যে রোগ প্রতিষেধক ক্ষমতায় তৈরি হয় সেটা কখনোই অন্য দুধ থেকে অন্য বাইরের খাবার থেকে সেটা আসে না এবং এর মাধ্যমে মানে বাচ্চা যে খাদ্যগুণটা পায় সেটা আরও অনেক খাদ্য মিলেও সে পায় না এটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং বাচ্চার এই অধিকার থেকে আসলে বাবা এবং মায়ের উচিত নয় বাচ্চাকে বঞ্চিত করা এরপরে আট নম্বর হলো এখতেতান খেতান যেটাকে বলা হয় অর্থাৎ বাচ্চাকে আমাদের বাংলা ভাষায় বলি মুসলমানি করানো খতনা করানো খতনা এবং এটা বাচ্চাদের যত বয়স কম থাকে ততই ভালো আমি আমার বাচ্চাদেরকে তিন থেকে চার মাস এর মধ্যে করিয়ে ফেলেছি যারা মদিনায় হয়েছিল বাংলাদেশেও ছেলেদের কথা বলছি আর কি মেয়েদের আসলে খতনা করানোর প্রয়োজন নাই যদিও আরব দেশের কোথাও কোথাও সেটা প্রচলন আছে বাট খতনাটা সাধারণত ছেলেদের জন্যই আসলে মূলত প্রযোজ্য ক্ষেত্রে আমরা জানি যে একটা হাদিসে যে ফেতরা অর্থাৎ স্বভাব জাত সুন্নতি যে কাজগুলোর কথা রেকমেন্ড করা হয়েছে সেটাকে কোথাও পাঁচটা কোথাও দশটা বেলা হচ্ছে এর মধ্যে একটা হলো আলাখতে তান বা খতনা করানো আর নবম যে কাজটি সেটি হচ্ছে বাচ্চাদের হাদা আনা দেখাশোনা না ফাঁকা এবং খরপুস বাচ্চাদের খরপোষ দেওয়া এটা ইসলামী ইসলামেশ্বরিয়ার দৃষ্টিতে এটা বাবার উপরে ওয়াজিব বাবার উপরে ও আছে বাচ্চাদের যে কোনো ধরনের যতদিন তারা নাবালিক থাকে তাদের এই খরপুর দেওয়াটা এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহর আগ পর্যন্ত এটা চালানো বাবার কর্তব্য নবম যে দশম যে বিষয়টি সেটি হলো বাচ্চাদের শিক্ষার অধিকার শিক্ষার অধিকার শিক্ষা মানে কোন শিক্ষা তার ক্যারিয়ার গড়ার জন্য জাগতিক শিক্ষা না দিন এবং দুনিয়া উভয় শিক্ষাই পাওয়ার অধিকার মুসলিম শিশুর রয়েছে মুসলিম শিশুকে শিক্ষা দিতে হবে আগে এবং তারপরে প্রয়োজন অনুযায়ী জাগতিক শিক্ষা কারণ দিন শিক্ষা যদি সে না করে কোরআন হাদিস যদি সে না পড়ে কোরআন দিয়ে যদি সে শুরু না করে তাহলে তার পুরো জীবনটাই ভুল পথে চলে যাবে এবং সে ধ্বংস হয়ে যাবে এই জীবনটা তো নশ্বর ছোট্ট অল্প কিছু দিনের ফলে এই জীবনটার পেছনে সোনার হরিণ ধরার জন্য ছুটতে ছুটতে সে আখিরাতে কপরদক্ষিণ দক্ষিণ অবস্থায় উপস্থিত হবে অতএব বাবা মায়ের উচিত হচ্ছে তাদের সঠিক তালিমের ব্যবস্থাপনা যার মধ্যে এক নম্বর হচ্ছে দিনী তালিম এবং তারপরে হলো দুনিয়া তালিম আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে রেকমেন্ড করব যে যেন ক্লাস এইট পর্যন্ত আমাদের শিশুরা একদম শুরু থেকে ইসলামী শিক্ষা শিক্ষিত হয় আমি মুসলিম শিশুদের কথা বলছি যাতে তারা কোরআন খুব ভালো মতো রপ্ত করতে পারে এদের মধ্যে যারা পারে তারা হেবজো করে নেবে আর যারা ফুল হেফজো করতে না পারে অল্প কিছু হলে হেফজো করবে এক পাড়া দুই পাড়া পাঁচ পাড়া এবং তারা কিছু হাদিস পড়বে তারা ইসলামের মৌলিক আকিদাগুলো শিখবে তারা কিছু জরুরি আরবি শিখবে শুদ্ধভাবে কোরআন পড়াটা শিখবে এই এই সব কিছুটা এই সব কিছু জরুরি এবং ফেক এবং ইবাদতের ক্ষেত্রে জরুরি জিনিসগুলো ইসলামের মৌলিক জিনিসগুলো তারা শিখে ফেলবে এর মধ্য দিয়ে আল্লাহ রাসুলকে ভালোবাসবে দিনের প্রতি ভালোবাসা রাখবে ইসলাম মুসলিমদের প্রতি ভালোবাসা রাখবে শিক্ষার মূল বিষয়টা হচ্ছে এই এরপরে জাগতিক শিক্ষা তো যে কোনো সময় নেওয়া যায় ভিন্ন ভাষা শিখবেন ইংরেজি অথবা অন্য কোনো ভাষা ইউরোপিয়ান কোনো ভাষা অসুবিধা নাই সায়েন্স কমার্স আর্টস এগুলো ক্লাস এইটের পরে যে কেউ শিখতে পারে সহজেই ক্লাস ফাইভ এবং এইট যারা মানে মনে করেন যে তারা স্কুলেই পড়াবে অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত আপনি আপনার শিশুকে মাদ্রাসায় অথবা ইসলামিক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারে আচ্ছা এগারো নম্বর যেটা সেটি হলো মিরাজ ছোট বাচ্চা বাচ্চাকালে যদি সে বাবাকে হারায় সে কিন্তু মিরাজ পাবে বড়রা এটা ভাবার অবকাশ নেই যে ছোট্ট শিশুকে আর কী দিব একে তো এমনি দেখে বড় করব না সে পূর্ণ বয়সের একজন মানুষের মতোই মিরাজ পাওয়ার উত্তরাধিকার পাওয়ার অধিকার রাখে এবং সর্বশেষ যেটি আমরা বলবো সেটি হচ্ছে আদল এবং ইনসাফ সাম্য শিশু কিশোর তরুণ বড় পরিবারের মধ্যে যদি ভাই বোনদের মধ্যে এরকম বয়সে বিভিন্ন বয়সে থাকে সবার মধ্যে সমান সাম্য প্রতিষ্ঠা করতে হবে কাউকে ঠকানো যাবে না কারো প্রতি অবিচার করা যাবে না বিমাতা বিমাতাসুলভ আচরণ করা যাবে না সব সন্তানকে একই দৃষ্টিতে দেখতে হবে এবং এভাবে যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ বাচ্চাদের অধিকার রক্ষিত হবে